অত্যাচার পিএমের উপরে এগুলি তো আছেই, কত কথা বলবো, বেশি কথা বলবো না। আজকে প্রধান অতিথি সাহেবের আমরা বক্তব্য শুনব। আমরা আন্দোলন করেছি পাকিস্তানের বিরুদ্ধে, আইয়ুব খানের বিরুদ্ধে, এত অত্যাচার নির্যাতন আমরা দেখি নাই। এই হাসিনাতে অত্যাচার নির্যাতন আজ করতেছে। আমরা 144 জেলা থেকে আন্দোলন করেছি, সেদিন মিছিল করেছি। আজকে মিছিল মিটিং করতে গেলে আমাদের পরে বিচার করা লাগে আমাদেরকে। আজকে তারা মিছিল মিটিং করবে রাস্তায়, আমরা করব ঘরের ভিতরে। বন্ধুগণ, এগুলি আর মানি নেওয়ার মতো নয়। তাই আপনাদেরকে আমি অনুরোধ করব, ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ হয়ে এই ফেসেন্ট আমলিক সরকারকে হাঁটাইতে হবে। এই আহ্বান রেখে সকলকে ধন্যবাদ দিয়ে আমার সম্মিলিত তিনি বলেছেন, যারা বছর আরাম আয়োজন করেছি, এখন রাস্তায় নামতে হবে বিএনপি ঠেকাবার জন্য। আমরা বলতে চাই, 13 বছর আমরা ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক সেরকমটা দেখেছেন। তারা জাঙ্গিয়া পরে হান্নারা পরে বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি, সাবেক কৃষক দলের সংগ্রামী সভাপতি, আমাদের প্রিয় অত্যন্ত প্রিয় দুদু ভাই বক্তব্য আছেন। দুদু ভাই, অঙ্গ সংগঠন সময় নেতৃবৃন্দ, আমার জীবনে এত গরমের মধ্যে দুপুরে খাওয়া খাওয়া বাদ দিয়ে আমাদের দেশের ভাষায় বলল, তীব্র রোদের মধ্যে এতগুলো মানুষ এখনো পর্যন্ত এই অপেক্ষায় বক্তব্য শোনার জন্য আছেন, এই জন্য আমার কাছে মনে হয়েছে আমার জীবন সার্থক, দল সার্থক, নেতৃত্ব। আরেকটা কথা বলি, বক্তৃতা আমাদের নেতৃবৃন্দ এখানে দিয়েছেন, এটাই মূল বক্তৃতা। আমি একটা দুটো লাইন বলবো। আজকে ঠাকুরগাঁ এসে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্মভূমিতে এসে আমি কৃষক দলের সাধারণ সম্পাদক ছিলাম, উনি একজন প্রেসিডেন্সি, উনি মহাসচিব, আমি একজন ভাইস চেয়ারম্যান। আপনাদের এই জায়গায় এসে একটা কথা একটা স্পষ্ট করে বলি, ঠাকুরগাঁর মানুষ যেভাবে দেখিয়েছে এই সরকার আর ক্ষমতায় থাকতে পারবে কোনো কারণ নাই। আমি শেখ হাসিনা জবর দখলকারী প্রধানমন্ত্রী, চেয়ার দখলকারী, অবৈধ প্রধানমন্ত্রী, নির্বাচন করে নাই, রাত্রিবারে কিছু চোর ডাকাত এক জায়গায় করে বলেছে আমি প্রধানমন্ত্রী, মানে আমার মেয়ে যখন খুব ছোট না মেয়ে, সে মেয়ে বিয়ে হয়ে গেছে, টেলিভিশন দেখতো, সিনেমা টিনেমা দেখে তো রুদিনা, দেখছেন রুদিনার খুব নাম নায়িকা, তাকে যদি কেউ বলতো তুমি কি হবে, তো আমি রুদিনা হব। আমাদের মেয়ে, সেই মেয়ে এখন বিদেশে পড়ছে, পাস করছে, চাকরি করছে, কিন্তু হাসিনা মনে হচ্ছে ওইটুকুই আছে। শেখ হাসিনা আমার মেয়ের ওই ছোটবেলা রসিনা হব। আরে প্রধানমন্ত্রী হলে ভোট করতে হয়, এখানে উপজেলা চেয়ারম্যান, এখানে কলেজ ছাত্র সংসদের পৌরসভা চেয়ারম্যান ইলেকশন করে হয়েছে না, আপনার বাপও তো ইলেকশন করে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হয়েছিলেন, আপনার পিতা শেখ মুজিবুর রহমান সাহেব ওই যে পুলিশে দাঁড়িয়ে আছে, তারাও একটা পরীক্ষা দিয়ে এই দেশে চাকরি পাইছে, পাইছে না? আপনি কোন পরীক্ষায় দেন নাই,
পঁচিশটা নির্বাচন করেছে, পঁচিশটা আসন, একটা আসনও তিনি হারেন নাই। সাবেক রাষ্ট্রপতির স্ত্রী, সাবেক সেনাপ্রধানের স্ত্রী, মুক্তিযোদ্ধা কালীন সময় প্রথম মহিলা মুক্তিযোদ্ধা, কথা বলতে লজ্জা লাগে, কি করে বললে টুস করে ফেলে। আবার একজন মাত্র বাংলাদেশে, একজন মাত্র বাংলাদেশে নোবেল প্রাইজ পাইছে, পাইছে না? রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা বলি বিশ্বকবি, বলি না? নোবেল পাওয়ার কারণে নোবেল প্রাইজ পাইছে সাহিত্যে, এই জন্য তাকে বলি বিশ্বকবি। তা আমার দেশে একজন বিশ্ব অর্থনীতিবিদ আছেন, তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বের পরিচিত মানুষ লজ্জায় মরে যায় আপনার কথা শুনে, আপনি তাকে তাকে তাই চুবানি দেন, কি সাদার ভাষা, লজ্জায় মাঝে মাঝে মনে দেশেই থাকে। বিশ্বাস করে 65 বছর বয়স হলো, কি চুবানি খাও, চুবানি মনে না যায়। আরে এই অসমরক্তি তার প্রতি যে অবজ্ঞা, তার যে হত্যার হুমকি দেওয়া হয়েছে, তার প্রতিবাদে সারা বাংলাদেশে আজকে মিটিং হয়েছে। হ্যাঁ, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি বাবা করেছিলাম, একজন প্রতিবাদ করবে, আপনি তাদেরকে দল বেঁধে মারবেন? এই দিন দিন নয়, আরো দিন আছে। আমি বলছি না আপনাদের দেশ ছেড়ে যেতে হবে, আমি বলছি আপনার এক ভাই গুন্ডা, এক ভাই চোর, এক ভাই খুনি, আজ এসে এখন নিজেই বাদ পড়ছ, এখন নিজে কি কথা বলবো, খেয়াল করছেন? সে আজিজের মতো আজিজ মার্কা তারা থাকবে মিলিটারিতে, তিনি বললেন জীবনও নাকি তিনি এত ভালো নির্বাচন, ও করে দেখেন না, মানুষ আবার এক সাগর রক্ত দিয়ে দেশটাকে পবিত্র। বিচার তো হবে, বিচারে আপনাদের মুখোমুখি হতে হবে, ইলিয়াসকে ফেরত দেবেন না, আদালতে আপনাদেরকে তদন্ত করব, বিচারের বন্ধুরা আজকে এই দিন বলে দেয় আমাদের জীবন থাকতে বেগম জিয়াকে আমরা জেলে রাখতে পারি না, বেগম জিয়াকে ছাত্র দল আছে, যুব দল আছে, শ্রমিক দল আছে, স্বেচ্ছাসেবক দল আছে, মহিলা দল আছে, জাসাস আছে, কৃষক দল আছে, বিএনপি আছে, বেগম জিয়া এবং তারেক রহমানের পরে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তি মন্ত্রী হলে উনি যেটা চয়েস করবেন সেটা তো দেবই, তার সঙ্গে পুলিশটা যুক্ত করে তাহলে কি দাঁড়ালো, ঠাকুর গায়ের উপরে যারা চাকরিতে থাকবেন আসবেন, ভাইরা আপনাদের কাছে অনুরোধ একটু বুঝে শুনে করেন, তখন চলে গেলেই তো ছাড়া পেয়ে যাবেন, এমন কোন ঘটনা না, এই দেশে থাকলে আপনাকে জবাবদিহির আওতায় আনবো না, আইনের শাসনের আওতায় আনবো, এটাই বিএনপির লক্ষ্য। সকল ধর্মের মানুষ শহীদ জিয়ার আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধা, আপনারা বিভাজন করছেন, হিন্দু থেকে মুসলমান, মুসলমান থেকে বৌদ্ধ, বৌদ্ধ থেকে খ্রিস্টান, এটা বাংলাদেশ না, সবাই মিলে মুক্তিযুদ্ধ করেছে, সেই দেশটাকে আজকে আপনারা আওয়ামী তন্ত্রের মধ্যে, আইন আওয়ামী লীগের, সুবিধা আওয়ামী লীগের। এই যে একজন দেখলাম আস্তে আস্তে পত্রিকা পড়ছিলাম, একটা হলে প্রশাসনের লোক, হল প্রশাসনের লোক গেছে, ছাত্রলীগ এসে বলছে আমাকে টেলিফোন না করে এসেছেন কেন, আরে আমরা তো ছাত্র দল করতাম, শিক্ষকদের এইভাবে কথা বলে, আমাকে টেলিফোন না করে হলে এসেছেন কেন,
বাইরে একটু শব্দ তো হন, ক্ষমতা সবসময় এক জায়গায় থাকে না। আমরাও ক্ষমতায় ছিলাম, এখন ক্ষমতায় নেই, কালকে তো আমরা আসবো ক্ষমতায়, তখন কি হবে একটু হবে। এমন জায়গায় নিজেকে নেন না যে জায়গাতে ফিরতে পারবে না। শুধু একটা সুনাম দিয়ে যায়, মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, খালেদা জিয়ার যতদিন যতক্ষণ পর্যন্ত তাকে আমরা বাসায় পৌঁছাতে না পারবো জেল থেকে, ততদিন পর্যন্ত আমাদের কাজ শেষ হবে না। সবাই সাথে বলুন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত প্রধান অতিথিকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন আপোষিত নেত্রী, তিন তিনবারের প্রধানমন্ত্রী, স্বাধীনতার ঘটক এবং বাংলাদেশের প্রেসিডেন্ট সৈয়দ জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে আজকে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত প্রধান অতিথি জনাব শামসুর জামান দুটু ভাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান, মঞ্চে উপবিষ্ট আমার সহকর্মী বিএনপির নেতৃবৃন্দ, এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানায়। আর এক্ষণ বক্তব্য শুনেছেন, আগামী দিনে এই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য প্রধান অতিথি মহোদয়কে ঠাকুরিয়া জেলা বিএনপির পক্ষ থেকে ঢাকা থেকে আজকে এই বিক্ষোভ সমাবেশ হয়েছে, আজকে এই গণতন্ত্রের আন্দোলনকে স্থানিত করবার জন্য আজকে এই বিক্ষোভ সমাবেশ সফল করবার জন্য তাকে ধন্যবাদ জানিয়ে।